দি মার্ভেলস এর ফার্স্ট ট্রেলার এসে গেছে, যার মধ্যে অনেক বেশি হিডেন ডিটেলস এন্ড রেফারেন্সেস আছে। তো চলো তোমাদের বেশি সময় না নষ্ট করে ট্রেলারটার ব্রেকডাউন করা যাক। এই ট্রেলারটার ফার্স্ট শটে আমরা সেবান নামের একটা স্পেস স্টেশন দেখতে পাই। এইখানেই আমরা মনিকা রেম্বিউ অ্যান্ড নিক ফিউরিকে একসাথে কাজ করতে দেখি। বাট এটা নিক ফিউরি নাকি এটা কোনো স্কার, এই বিষয়ে কোনো কনফার্মেশন নেই। কারণ যতটা শোনা যাচ্ছে দি মার্ভেলস এর স্টোরি সিক্রেট ইনভিশনের পরের হবে, তাই সিক্রেট ইনভিশন আসার পরেই জানা যাবে আসল নিক ফিউরিকে। এর জন্য আমি তোমাদের সাজেস্ট করবো আমাদের সিক্রেট ইনভিশনের ট্রেলারের ব্রেকডাউনটা একবার দেখে নিতে। ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এরপর আমরা দেখি যে মনিকা রেম্বিউ একটা এনার্জি ফিল্ডে টাচ করছে। ঠিক এইরকমই একটা এনার্জি ফিল্ড আমরা ওয়ান্ডা ভিশন সিরিজেও দেখেছিলাম। সো মেবি দি মার্ভেলস এর সাথে ওয়ান্ডা ভিশনের কিছু মেজর কানেকশন থাকতে পারে। দেন মনিকা রেম্বিউ এনার্জি ফিল্ডটা টাচ করার সাথে সাথেই সেখানে মনিকা রেম্বিউর জায়গায় মিস মার্ভেল চলে আসে। মিস মার্ভেল সেখানে নিক ফিউরিকে দেখার সাথে সাথেই চিনে নেয় অ্যান্ড জিজ্ঞেস করে এটা অ্যাভেঞ্জার্স এর কোনো টেস্ট কিনা। আর অন্যদিকে মনিকা রেম্বিউ অন্য একটা লোকেশনে টেলিপোর্ট হয়ে যায়। সেখানেই আমরা কিছু ক্রিস সোলজারকে কমিক্স অ্যাকুরেট লুকসে মনিকা রেম্বিউর উপরে অ্যাটাক করতেও দেখি। এরপরেই আমরা দেখি ক্যাপ্টেন মার্ভেলকে। এই সিনটা এক্স্যাক্ট মিস মার্ভেলস এর পোস্ট ক্রেডিট সিনটাই। তো আমার মনে হয় মনিকা রেম্বিউ যখনই ওই এনার্জি ফিল্ডটা টাচ করেছিল তখনই এই তিনজন নিজেদের মধ্যে লোকেশন চেঞ্জ করে ফেলে। মানে মনিকা রেম্বিউ চলে গেল ক্যাপ্টেন মার্ভেলের জায়গায়, ক্যাপ্টেন মার্ভেল চলে গেল মিস মার্ভেলের জায়গায়, আর মিস মার্ভেল চলে গেল মনিকা রেম্বিউর জায়গায়। দেন এর পরের সিনে আমরা নিক ফিউরি আর মনিকাকে মিস মার্ভেলের বাড়িতে যেতে দেখি। সেখানে মনিকা সবাইকে বোঝায় যে এই তিনজন মানে মনিকা রেম্বিউ, মিস মার্ভেল অ্যান্ড ক্যাপ্টেন মার্ভেলের পাওয়ার একে অপরের সাথে ক্রস কানেকশন হয়ে গেছে, আর মিস মার্ভেল যখন চাইবে বাকি দুজনের সাথে লোকেশন চেঞ্জও করতে পারবে। এটা শোনার পরেই মিস মার্ভেল নিজের পাওয়ারটা ইউজ করতে যায়, তখনই সে আবার ক্যাপ্টেন মার্ভেলের সাথে লোকেশন চেঞ্জ করে ফেলে আর সে সেখানে দেখতে পায় গুজকে। বাট এই দুটো শট দেখে মনে হচ্ছে এই দুটো আলাদা আলাদা শট, কারণ মিস মার্ভেল যখন নিজের পাওয়ারটা ইউজ করতে যায় তখন সে অন্য কস্টিউম পরে আছে। বাট সে পাওয়ারটা ইউজ করার সাথে সাথেই যেখানে টেলিপোর্ট হয় সেখানে সে তার সুপার হিরো কস্টিউমে টেলিপোর্ট হয়। দেন আমরা দেখি যে তিনজনেই কোনো স্পেসশিপ করে কোথাও একটা ট্রাভেল করছে। এরপরেই আমরা প্রথম যে স্পেস স্টেশনটাকে দেখেছিলাম সেখানে একটা ফাইট সিকোয়েন্সও দেখি। তারপরেই আমরা দেখি একটা প্ল্যানেটে কিছু লোক নাচ করছে। এই সিনটা দেখার পর তো আমার ইটার্নালস এর কিংগো ড্যান্স সিনটার কথা মনে পড়ে গেছিল। তো আবার মেন স্টোরিতে আসা যাক। এইখানেই আমরা দেখি এই তিনজন সেখানে সবার সাথে এনজয় করছে। এরপরে মিস মার্ভেল আকাশ থেকে পড়ে যাচ্ছে দেখানো হয়, সেখানে মনিকা রেম্বিউ তাকে বাঁচাচ্ছে। তারপরেই আমরা এই ট্রেলারের সব থেকে ইন্টারেস্টিং শটটা দেখতে পাই, যেখানে আমরা অনেকগুলো বিড়ালকে দেখি। আর এই সবকটা বিড়াল যদি গুজের মতো ফ্লার্কিন হয় তাহলে আমরা এই মুভিতে ফ্লার্কিনসদের একটা আর্মিও দেখতে পাবো। দেন আমরা নেক্সট শটে অনেকগুলো ক্রিস সোলজারকে দেখতে পাই। এইখানেই আমাদের নতুন একটা ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করানো হয়, যার ওয়েপেনটা পুরো রোনানের ওয়েপেনের মতো। অ্যান্ড এই ক্যারেক্টারটার পিছনে যে লেডিটা আছে তাকে তো পুরো রোনানের মতোই দেখতে। সো এখন অবধি যতটা মনে হচ্ছে এই মুভির মেন ভিলেন ক্রিস সোলজাররাই হবে। আর এখানে রোনানের ওয়েপেন নিয়ে যাকে দেখানো হয়েছে কমিক্সে তার নাম ছিল ডারবিন। অ্যান্ড ট্রেলারটার এন্ডিংয়ে আমরা দেখি মনিকা রেম্বিউ, মিস মার্ভেল আর ক্যাপ্টেন মার্ভেল এই ক্যারেক্টারটার সাথে মানে ডারবিনের সাথে ফাইট করছে। আর সেখানেই ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এই ক্যারেক্টারটার হাতেও মিস মার্ভেলস এর ব্যাঙ্গেলস এর মতো কিছু একটা আছে। তো তোমরা যদি মিস মার্ভেল দেখে থাকো তাহলে তোমরা মিস মার্ভেলের এই পাওয়ার সোর্স এর ব্যাপারে নিশ্চয়ই জানো। সো মেবি এটা সেই ব্যাঙ্গেলস এর মতোই আর একটা ব্যাঙ্গেলস। আর সবার শেষে আমরা তিনজনকে নিজেদের নতুন স্যুটে দেখতে পাই, স্পেশালি মনিকা রেম্বিউকে নিজের কমিক্স অ্যাকুরেট স্যুটে দেখি। এর সাথেই এই ট্রেলারটা এখানেই এন্ড হয়। আমরা যদি কিছু মিস করে থাকি তাহলে সেটা কমেন্টসে আমাদের জানিও। এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।